উম্মে সালমা, তিনি আমাদের কাছে দুটো প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে, আমার দ্বিতীয় বেবি হওয়ার সময় পুরো রমাদানই সিয়াম রাখতে পারিনি। এবার আমার তৃতীয় বেবির ক্ষেত্রেও প্রায় 20টা সোম রাখতে পারবো না, সেক্ষেত্রে আমার সিয়ামগুলো কিভাবে সম্পন্ন করব। আপনার বেবি হওয়ার সময় অর্থাৎ গর্ভকালীন সময়, এমন কি আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন সেই সময়টা আপনি সিয়াম ভাঙতে পারেন। এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস রয়েছে যেখানে তাদেরকে মরিদদের মতো বা মারদাদের মতো অসুস্থ লোকদের মতো রুখসাত দেওয়া হয়েছে। কিন্তু আপনার এই বেবি হওয়ার বিষয়টা, এটা তো সারা জীবন বজায় থাকবে না, আপনি একটা লম্বা টাইম পাবেন যখন আপনি সুস্থ, আপনার সন্তান হয়তো দুগ্ধের পিরিয়ডটাও পার করেছে, সেই সময় আপনি এগুলোকে কাজা করবেন। এখন যদি পরপর মানে দুটো বেবি অল্প টাইমের মধ্যে হয়, তাহলে আপনার পুরো এক মাস মানে 30টা বা 29টা সিয়াম এবং পাশাপাশি এই বছরের 20টা সিয়াম 50টা সিয়াম আপনি রাখতে পারলেন না, তাহলে আপনি আরেকটা পদ্ধতিতে যেতে পারেন। যখন আপনার রোগসতের সময়টা শেষ হবে, অর্থাৎ সিয়াম ভাঙার যে রোগসত আপনি পেয়েছেন এটা শেষ হবে এবং পরিপূর্ণ সুস্থ আপনি হবেন, তাহলে একদিন রাখবেন, একদিন ভাঙবেন, একদিন রাখবেন, একদিন ভাঙবেন। এই সুন্নতি সিস্টেমে আপনি যেতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন এবং বলেছেন যে এটা দাউদ আলাইহিস সালামের সিয়ামের সিস্টেম, এভাবে করেন, সিয়ামটাকে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমাদের জন্য খুবই উপাদেয় যে কোনো সিজনে, যে কোনো সময়ে, এবং যদি শরীর সুস্থ থাকে সিয়াম রাখতে আমরা সক্ষম হই। যদিও শীতকালে সিয়াম রাখতে অনেক সুবিধা, বাংলাদেশে এখনও শীতকালটা মিনিমাম 3 মাস প্রলম্বিত হয়, তাহলে আপনার যদি সিয়াম হয় 50টা, তাহলে 100 দিনের মধ্যে আপনি এটাকে রাখার প্ল্যান করতে পারেন। যদি এভাবে মানে একদিন সিয়াম একদিন আবার ইফতার এটা সম্ভব না হয়, তাহলে আপনি ভাগ করেন, প্রত্যেক মাসে অন্তত 10টা সিয়াম রাখেন, মিনিমাম 60টা সিয়াম রাখেন, অথবা প্রত্যেক মাসে আপনি যদি সোমবার আর বৃহস্পতিবারও রাখেন তাহলে 8টা হয়, প্রত্যেক মাসে 4 সপ্তাহে আপনি 8টা সিয়াম রাখতে পারেন, তাহলে 10 মাসে 80টা সিয়াম হয়ে যাচ্ছে, তাই না? এভাবে আপনি প্ল্যান করতে পারেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেবি হওয়ার 40 দিন পেরিয়ে গেলেও যদি ব্লাড আসতে থাকে তাহলে সিয়ামের ও সালাতের বিধান কী হবে? ব্লাডটা আমি মনে করি এখন পরীক্ষার সুযোগটা অনেক বেশি। এই ব্লাডটা, এটা কি পোস্ট ডেলিভারি ব্লাড যেটাকে আমরা নেফাস বলে থাকি? তাহলে সেই ব্লাডটা যদি হয় যেটা জরায়ু থেকে বের হয়, তাহলে আপনার জন্য হুকুম সাব্যস্ত হবে, অর্থাৎ আপনি তখনও সালাত সিয়াম করবেন না। কিন্তু এই ব্লাডটা যদি কোনো রোগের কারণে হয় তাহলে এটাকে বলা হয় ইস্তেহাদা। আমাদের যারা গাইনেকোলজিস্ট, আমাদের যে মহিলা ডাক্তাররা রয়েছেন,